হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি এখন কচু শাক তুলতে যাচ্ছি তাই ভাবলাম কচু শাকটা রান্না করি তা তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করিয়ে ফেলি তোমাদেরকে কে কাকে কাকে কচু শাক খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে বলে দিও আমাকে তো খুবই ভালো লাগে তারপর এদিকে আমার কচু শাকটা রেডি ওইদিকে আমার রান্না প্রায় কমপ্লিট তাই ভাবলাম পাড় থেকে কচু শাকটা নিয়ে আসি ওখান থেকে নিয়ে আসলাম আর এদিকে আমি কচু শাক কাটতেছি আর মেয়ে আমার থেকে বারবার তাকাচ্ছে এদের ওদের তাকাচ্ছে আমি কেন আমাকে কেন কি বলবে তুই কিন্তু আমাকে আমি তো তোকে কথা বলবো না কিন্তু তো আসতে তাই আমি ওখান থেকে আসতেসে এত আর ভাল লাগে না বাচ্চা তাই একটু ওর উপরে এমনিতেই রাগ করে গেছে ও কী করে ও বলতেছে মা আমাকে খাইতে দাও আমি যে দাঁড়া একটু পরেই খাইতে দিচ্ছি আগে কচু শাকটা রান্না করে নিই তারপরে খাইতে দেই খাওয়া দাওয়া করে তারপরে তোরা ঘুমাবে আমাদের আমার এদিকে কচু শাক কাটা প্রায় কমপ্লিট বেশি রান্না করবো না অল্প একটু করবো এই আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ওদের সান ঠান কমপ্লিট করছি তারপর দুপুরবেলা আমি একটু খুব চাপেই থাকি তারপর এদিকে আমার পঁচিশে কাটা প্রায় রেডি আমি পাতা ডাটা দুইটাই দিয়েছি পাতা ডাটা দুটাই একসাথে ভালো লাগে একটু আমার খেতে তাই দিচ্ছি এদিকে মাছের মাথা আছে এদিকে আমার কত শাক কাটা রেডি বেশি কাটি নাই অল্পই কাটছি রান্না আগে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে রসুন কাঁচা লঙ্কা আর সর্ষে নিচে কালো সর্ষে দিয়ে রান্না করলাম